নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ ওমেন্স কলেজে মেহেন্দি কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। মূলত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগেই আগরতলা ওমেন্স কলেজে এই মেহেন্দি কম্পিটিশনটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ওমেন্স কলেজের বিভিন্ন ছাত্রীরা অংশগ্রহণ করেছে। এবং প্রত্যেক বছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে এই মেহেন্দি কম্পিটিশনটির আয়োজন করা হয়ে থাকে এবং এ বছরও কিন্তু মেহেন্দি কম্পিটিশনটির আয়োজন করা হয়েছে আগরতলা ওমেন্স কলেজে, যেখানে ওমেন্স কলেজের প্রত্যেক ছাত্রীরাই কিন্তু অংশগ্রহণ করেছে। প্রত্যেক ছাত্রীদের মধ্যে এই কম্পিটিশনকে কেন্দ্র করে একটা উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত হতেই দেখতে পাই। সে বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা কি বলছে আমরা একবার শুনব। আমাদের রাষ্ট্রীয় কলা মঞ্চ একটি আয়াম গতিবিধি আছে, যেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আন্ডারে। তো ওই রাষ্ট্রীয় কলা মঞ্চের একটি উদ্দেশ্য হয়েছে যে আমাদের দেশ পুরো ভারতবর্ষের মধ্যে যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভাগুলো লুকানো আছে, সেই প্রতিভাগুলোকে সমাজের মধ্যে বা দেশের মধ্যে তুলে ধরার জন্য এই আমাদের প্ল্যাটফর্ম রাষ্ট্রীয় কলা মঞ্চ এটা করা হয়েছে। তো এটার আন্ডারে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আগরতলা যে মহানগর আছে, মহানগর আন্ডারে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে ওমেন্স কলেজের মধ্যে। তো এখানে ভালো ব্যাপক সংখ্যক ছাত্রীরা এখানে পার্টিসিপেট করেছে। তো সবাইকে কম্পিটিশনটাকে আপনারা শুনলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা কি বললেন। মূলত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগেই কিন্তু এই কম্পিটিশনটির আয়োজন করা হয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলি তুলে ধরার জন্যই এই কর্মসূচিগুলির আয়োজন করা হয়ে থাকে। এই প্রতিযোগিতামূলক কর্মসূচিগুলির প্রতি বছর আয়োজন করা হয় রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে এবং ঠিক এ বছরও আগরতলা ওমেন্স কলেজে মেহেন্দি কম্পিটিশনটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রচুর ছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই মেহেন্দি কম্পিটিশনে। এবং এখানে এই মেহেন্দি কম্পিটিশনকে কেন্দ্র করে কিন্তু ছাত্রীদের মধ্যে একটা উৎসাহ আমরা পরিলক্ষিত হতে দেখতে পাই। প্রত্যেক বছর ঠিক এমন সময় কিন্তু আগরতলা ওমেন্স কলেজে এই মেহেন্দি কম্পিটিশনটি হয়ে থাকে এবং ঠিক বুধবার সকালবেলাও কিন্তু সেই চিত্রটি দেখা গেল আগরতলা ওমেন্স কলেজে, যেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে এই অনুষ্ঠানটি, এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে ওমেন্স কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওমেন্স কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগঠনের ছাত্রছাত্রীরা। এবং তার পরিশেষে একটি সভা ও আলোচনা সভা করা হয়েছে, যে আলোচনা সভায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী দিনে কি ধরনের কর্মসূচি করবে এবং কি কি সামাজিক কর্মসূচি আগামী দিনে হাতে নেওয়া হবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা সভায় আলোচিত হয়েছে। এই মুহূর্তে নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন।